আইডি আর সবাইকে সব যাচ্ছে আমি এখানে সেইন এই ভাবটা ব্যবহার করে কিভাবে বারোটা টেন্স খুব দ্রুত শেখা যায় এ বিষয়ে এবং আমরা দ্রুত ইফেক্টিভলি শিখবো এটা এবং এটা আমাদের টেন্স শেখা মানে আমরা অন্য অন্য গ্রামেটিক্যাল আইটেমগুলো শিখতে আমাদের খুব হেল্পফুল হয় টেন্স ছাড়া বাকি গ্রামাটিক্যাল আইটেমগুলো শেখা খুব মানে অতটা সহজ নয় তাই আমাদের টেন্সটা অফ কোর্স আগেই ভালো করে শিখতে হবে তা শুন তার আগে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো আমার আগের লেকচারগুলো যেগুলো গ্রামাটিক্যাল এবং স্পোকেনের উপর রয়েছে সেগুলো আপনারা কাইন্ডলি দেখবেন তাহলে আমাদের এই লেকচারটি সম্বন্ধেও আপনার ধারণা ক্লিয়ার হবে আর তাছাড়াও আমি পরবর্তী যেই লেকচারগুলো দেবো সেজন্য জন্য আমি আপনাদের রিকোয়েস্ট করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে তাহলে সব লেকচারগুলো পেয়ে যাবেন আগের পরে সবগুলো তো চলুন আমরা দেখি সেন্ট এই ভাবটি ব্যবহার করে কীভাবে টেন্স শেখা যায় খুব তাড়াতাড়ি খুব সহজে তো ভিওর্স দেখতে পাচ্ছেন আমার এখানে একটি চার্ট রয়েছে চর্টে বারোটি ঘর রয়েছে এখানে আমি প্রেজেন্ট টেন্স দেখতে পাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট কন্টিনিউয়াস পারফেক্ট কন্টিনিউয়াস আমরা একটু অন্য পয়ে শিখবো আমি আমার সিস্টেম যেটা সেটা ফলো করে শেখাবো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় দেখুন প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্স আই সেন্ড আই সেন্ড মানে আমি পাঠাই যেমন আই সেন অ্যান ইমেল টু খে এভরিডে আই সেন অ্যান ইমেল টু জন এভরিডে এরকম আই সেন আ লেটার টু মাই বস এভরিডে এরকম তার সেন্ট মানে যেটা প্রেজেন্ট টেন্স যেটা দিয়ে আমরা সাধারণত মূলত কী বুঝাই অভ্যাস বুঝাই যে কাজটা অভ্যাস যেমন আই ইট রাইস বাট জন প্রিফার্স জন প্রিফার্স মূলভাব ব্যবহার করবো প্রিফার্স ইট সেন্ট এরকম হুম জন প্রিফারস মেবি চিকেন ফর হিস ডিনার ওকে কেয়া প্রিফার্স ফিশ ফর হার ডিনার এরকম তা আমরা প্রিফার্স সেন্ট লাইক এগুলো সাবজেক্ট প্লাস মূলভাব যেগুলো আমাদের প্রতিদিন অভ্যাস যেমন করে করিম রাইটস এভরিডে রোহিম ডিস লিডস এভরিডে জন ফ্লেইস এভরিডে এরকম যেগুলো দিয়ে আমাদের অভ্যাস হয় সাবজেক্ট বা স্মুল ভার সেরকম আই সেন্ট অ্যানিমেল মানে প্রতিদিন পাঠাই যে প্রতিদিন হয়ে যায় তখন আমরা এটাকে প্রাজেন্ট ইন্ডিফেনডেন্স দ্বারা প্রকাশ করি এবং আমরা যখন যদি বলি যে আই ইট রাইস তাহলে বুঝতে হবে প্রতিদিন ভাত খাই এটা আমার প্রতিদিনকার অভ্যাস তাহলে এটাকে আমরা পাস্ট ইন্ডিফিনেট কীভাবে করবো এই জিনিসটা পাস্ট তো জাস্ট সেন্টটাকে আপনারা ভিডিও করে দিন আই সেন্ট আই সেন্ট অ্যানিমেল টু জন স্টোরি ওকে আই সেন্ট আই সেন্টের জায়গায় সেন্ট এটা ফিউচার কীভাবে করবো জাস্ট এই সেন্টটাকেই ধরে নিন সেন্টারে কি একটি শ্যালবিল বসুন তাহলে আই শ্যাল সেন্ট অ্যান ইমেল টু জন টুমোরো আগামীকাল পারবো শ্যাল যখনই বসালাম সেন্টের সামনে এটা ফিউচার হয়ে গেলো মানে ভবিষ্যতের কোনো কাজ পুজাবে আই শ্যাল সেন ইমেল টু জন টুমোরো ওকে তখন আমি চলে যাই প্রেজেন্ট কন্টিনিউয়াস আই এম সেন্ডিং যখন কথা বলছি তখন আরেকটি যখন কাজ চলছে সেটি হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস আমি যখন কথা বলছি আপনারা শুনছেন তাহলে আই এম স্পিকিং ইউ আর লিসনিং তাহলে আপনাদের কাজটাও কন্টিনিউয়াস আমার কাজটাও কন্টিনিউয়াস যখন দুটো কাজ চলে একই সময়ে কিংবা যখন একটি কাজ চলছে তখন আরেকটি কাজ চলছে এরকম বোঝায় কিংবা বর্তমান সময়ে যখন কোনো কাজ চলছে যেটা কোনো টাইম লিমিট নেই জাস্ট বর্তমানে চলছে যেমন বর্তমানে আই এম স্পিকিং এটিও কিন্তু প্রেজেন্ট কনফিনিউান্স সেরকম আই এম সেন্ডিং মানে আমি এখন আই এম সেন্ডিং অ্যানিমেল টু খেয়ার নাও জাস্ট নাও আই এম সেন্ডিং অ্যান ইমেল টু জন এরকম আই এম সেন্ডিং তাহলে এটা পাস্ট কন্টিনিউয়াস কীভাবে করবো প্রেজেন্ট কন্টিনিউ থেকে আমরা চলে যাবো পাস্ট কন্টিনিউ পাস্ট কন্টিনিউসে পাস্ট কন্টিনিউস তাহলে কিভাবে আই এমটাকে ওয়াশ করে দিন আই ওয়াজ সেন্ডিং মানে আমি গতকাল পাঠাচ্ছিলাম আই এম সেন্ডিং অ্যান্ড ইমেল খেয়া স্টোরে ওকে আই ওয়াজ সেন্ডিং তাহলে এটাকে আমরা ফিউচার করবো এর ফিউচার হচ্ছে শ্যাল বি বা উইল বি এবং সেন্ডিংটা ঠিক থাকবে তাহলে আই শ্যাল বি সেন্ডিং ফিউচার কন্টিনিউয়াস আই শ্যাল বি সেন্ডিং অ্যান্ড ইমেল টু কেয়া টু তার শ্যালবি যেহেতু রয়েছে আমাদের টু মরো বলতে হবে মানে আগামীকাল আই বি সেন্ডিং মানে আগামীকাল পাঠাতে পারব টেন্স আমরা শিখে নিলাম এখন চলে আসি প্রেজেন্ট পারফেক্ট টেন্স আই হ্যাভ সেন্ট যেমন আই হ্যাভ সেন্ট অ্যান ইমেল টু খেয়া আমি ক্যাকে একটি ইমেল পাঠিয়েছি আমরা বলি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স একটি ঘটনা ঘটে গেছে তার আমরা ফলফল জানি না আমি চিঠিটি পাঠিয়েছি বা বার্তাটি পাঠিয়েছি কেয়াকে কেয়া পড়েছে কিনা আমি জানি না তার উত্তর দেয়নি এ পর্যন্ত আমার পাঠানোর কাজটি যেটা কথা ছিল আমি সেন্ড করে দিয়েছি যেমন আই হ্যাভ ইট এন প্রেজেন্ট পারফেক্ট টেন্স সো আই এম নট হাংরুয়ে আমি ভাত খেয়েছি তাই আমি এখন আর ক্ষুধার্ত নেই তার ফলাফল যে ভাত খাওয়ার একটা ফলাফল যে আমি ক্ষুধার্ত নেই আমার বই একটা কাজ আমরা শেষ করে ফেলেছি তারপরের ঘটনা কি আমরা সেটা পুরোপুরি জানি কিংবা জানি না কিংবা জানতে পারি না এরকম এরকম তাহলে এটাকে পাস্ট করবো কীভাবে পাস্টা এটা পাস্টা প্রেজেন্ট পারফেক্ট থেকে পাস্ট পারফেক্ট আই হ্যাড সেট ওকে হ্যাপটাকে হ্যাড করে দিন জাস্ট তাহলে আই হ্যাড সেন্ট অ্যান ইমেল কে স্টারডে বা আই হ্যাভ সেন্ট অ্যান ইমেল বিফোর কে ওয়ান্টেড ক্যাচ যাওয়ার আগে আমি তাকে একটি বার্তা পাঠিয়ে দিচ্ছি এটা হয়ে যায় ফার্স্ট পারফেক্ট টেন্স ওকে অতীতে যে কাজটি আগে ঘটে সেটি ফার্স্ট পারফেক্ট তাহলে আমরা বা ফিউচার পারফেক্ট টেন্স কীভাবে করব খুবই সহজ এই হ্যাবের সামনে একটি শ্যাল বসিয়ে দিন তাহলে আই শ্যাল হ্যাভ সেন্ট ওকে ফিউচার পারফেক্ট টেন্স হবে আই শ্যাল হ্যাভ সেন্ট আমি ভবিষ্যতে একটি কাজ শেষ করে ফেলব আই শ্যাল হ্যাভ সেন্ট কেয়া ইমেল বাই টেন ও ক্লক টু মোরো আগামীকাল দশটার পূর্বে বাই বাই দিস টাইম টু বাই থাকে সামনে এরপরে আই হ্যাভ আই শ্যাল হ্যাভ সেন্ট বাই সেন্ট কেয়া ইমেল বাই দিস টাইম টু আই শ্যাল হ্যাভ সেন্ট ওকে ভবিষ্যতে একটি কাজ আমি শেষ করে ফেলবো এরকম ফিউচার পারফেক্ট ফিউচারে যায় যেটা শেষ হয়ে যাবে আমি আশা করছি ফিউ ফিউচারে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে একটি কাজ শেষ হয়ে যাবে পারফেক্ট হয়ে যাবে সেটাই ফিউচার পারফেক্ট টেপস তাহলে এখানে আমরা চলে আসি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউ আই হ্যাভ বিন সেন্ডিং মানে আমি বেশ কিছু সময় ধরে কেয়াকে বেশ কিছু মেইল পাঠাচ্ছি আই হ্যাভ বিন সেন্ডিং মেইনস টু কেয়া বেশ কিছু সময় ধরে এটা ডিউরেশন থাকে পারফেক্ট কন্টিনিউ সব সবসময় ডিউরেশন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস মানে বেশ কিছুক্ষণ ধরে কাজটি আগে শুরু হয়ে এখন পর্যন্ত চলে আসছে আই হ্যাভ বিন সেন্ডিং মানে তখন শুরু হয়েছে অতীত এখনও বর্তমানে চলছে আই হ্যাভ বিন সেন্ডিং মানে এখনও আমি পাঠাচ্ছি মানে বেশ কিছু ইমেল পাঠানোর কথা আই বিন সেন্ডিং সেগুলো আমি পাঠাচ্ছি সেই জন্য আমি আমরা বলছি আই হ্যাভ বিন সেন্ডিং ওকে পারফেক্ট কন্টিনিউ তাহলে পাস করবো খুব সহজ হ্যাপটাকে হ্যাড করে দিন আই বিন সেন্ডিং মানে অতীতে আমি পাঠাচ্ছিলাম আই হ্যাড বিন সেন্ডিং কেয়া ফিউএলস ইস্ট রোডে ওকে আই হ্যাড বিন সেন্ডিং ফিউ এম এলস আই হ্যাড বিন সেন্ডিং ফিউ এম এলস টু কেয়া বিফোর আই লেফ মাই অফিস ওকে আমার অফিস ছেড়ে আসার আগে আই হ্যাডবিন সেন্ডিং অনেকক্ষণ সময় ধরে আমি কেয়াকে আগে বেশ কিছু লেটার পাঠাচ্ছিলাম মেইল পাঠাচ্ছিলাম আই বিন সেন্ডিং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আপনারা দেখতে পাচ্ছেন তাহলে আমরা আবার চলে যাই ফিউচার খুবই ফিউচার পারফেক্ট ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফিউচার সরি এখানে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস আই শ্যাল হ্যাভ বিন সেন্ডিং মানে ভবিষ্যতে আমি অনেকক্ষণ সময় ধরে কেয়াকে পাঠাতে থাকবো আই শ্যাল হ্যাভ বিন সেন্ডিং ফিউ এম এলস টু কেয়া টুমরো আগামীকাল এটা টুমরো চলে আসবে আই শ্যালে যখনই চলে আসবে আমরা আগামীকাল বা ভবিষ্যতের একটি মার্কার থাকবে আই শ্যাল হ্যাভ বিন সেন্ডিং সাম ইমেল টু ইমেলস টু কেয়া টু মোরো এরকম তাহলে আমি আশা রাখি যে আমার এই ছোট্ট লেকচার থেকে আপনাদের কিছুটা হলেও বুঝতে সুবিধা হয়েছে এবং সমস্যা থাকলে আপনারা কমেন্ট করতে পারেন কমেন্ট বক্সে এবং আমার যদি ভালো লেগে থাকে লাইক দেবেন কাইন্ডি সাবস্ক্রাইব করবেন তাহলে পরবর্তী লেকচারগুলো পেয়ে যাবেন এবং আপনাদেরকে অনেক ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং এবং স্টে সেফ হোপফুলি ইউ উইল বি মিটিং ভেরি সুন শর্টলি থ্যাংক ইউ